তোমালোকল আপোনালোকে ইতিমধ্যে যোৱাকালি নটিফিকেশ্যনৰ যোগেদি গম পাইছে যে গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে অহা 5 আগষ্টৰ তাৰিখেহে বি এড এণ্ট্ৰেঞ্চ এক্সামৰ ৰিজাল্ট পাব্লিছ কৰিব। যিহেতুকে যোৱাকালি পাব্লিছ কৰাৰ কথা আছিল, কিন্তু তেওঁলোকে এক্সটেণ্ড কৰিছে আৰু সেইটো চেঞ্জ কৰিছে, অহা 5 আগষ্ট তাৰিখে তেওঁলোকে পাব্লিছ কৰিব। তোমালোকক এতিয়া কথা হ'ল যে মই আপোনালোকক কিছুদিন আগতে এটা পাৰ্ট 1 ভিডিঅ' দিছিলোঁ, যিবোৰ ইনষ্টিটিউশ্যনত বা যিবোৰ প্ৰাইভেট ইনষ্টিটিউশ্যনত আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব অনলাইন বা অফলাইন। ঠিক তেনেধৰণে বাকী গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ বাকী যিমানবোৰ এফিলিয়েটেড বি এড কলেজ আছে, সেইসমূহ কলেজবোৰত আপোনালোকে এপ্লাই কেনেকৈ কৰিব, অনলাইন নে অফলাইন কৰিব লাগিব, এপ্লিকেশ্যন ফি কিমান, এডমিশ্যন ফিজ কিমান, বা সেই ইনষ্টিটিউশ্যনখনত এক্সপেক্টেড কাট অফ কিমান যাব পাৰে, সম্পূৰ্ণ কথা মই আপোনালোকক এই ভিডিঅ'টিত জনাবলৈ গৈ আছোঁ। তো বন্ধুসকল, তেতিয়াহ'লে ভিডিঅ'টি হ'বলৈ গৈ আছে বহুত বহুত ইনফৰ্মেটিভ ভিডিঅ'টি, শেহলৈকে চাব। আৰু এনেধৰণৰ ইনফৰ্মেটিভ ভিডিঅ' পাই থাকিবলৈ মোৰ এই চেনেলটি এতিয়া পৰ্যন্ত যদি ছাবস্ক্ৰাইব কৰে, ছাবস্ক্ৰাইব কৰি মোক আগলৈ এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' বনোৱাত প্ৰেৰণা যোগাব বুলি মই আশা ৰাখিলোঁ। তো বলক আজিৰ মূল ভিডিঅ'টিলৈ আমি আগবাঢ়ো। তোমালোকক আজি আমি KRD কলেজ এডুকেশ্যন যিটো ছয়গাঁৱত আছে সেইটো ইনষ্টিটিউশ্যনখনৰ পৰা আৰম্ভ কৰোঁ। আৰু এই KRD কলেজ অফ এডুকেশ্যন ছয়গাঁৱত যিটো, তাত আপোনালোকৰ ইনটেক কেপাচিটি আছে 100, আৰু এই ইনষ্টিটিউশ্যনখনত আপোনালোকৰ যি এডমিশ্যন ফিজ সেইটো পৰিব 80K, অৰ্থাৎ 80,000 পৰিব। আৰু আপোনালোকৰ যিটো 80,000ৰ লগত ইউনিয়ন ফি 800 ৰুপিজ পে' কৰিব লাগিব, অৰ্থাৎ আপোনালোকৰ এডমিশ্যনৰ ফিজ 81,000 চামথিং পৰিব আপোনালোকৰ। তো এতিয়া কথা হ'ল আনৰিজাৰ্ভ কেটেগৰী, তাত 165+ যাব কাট অফ, আৰু OBC কেটেগৰী 155, আৰু EWS কেটেগৰী 150, আৰু SC কেটেগৰী 130, আৰু STPৰ 150, আৰু STHৰ 110, তাত এক্সপেক্টেড কাট অফ আছে, অৰ্থাৎ এই কাট অফৰ ভিতৰত এডমিশ্যন হ'ব। আৰু যিকেইজন শিক্ষাৰ্থী এই মাৰ্কছসমূহ কেৰি কৰিবলৈ সক্ষম হ'ব, তেওঁলোকে এই ইনষ্টিটিউশ্যনখনত এডমিশ্যন ল'ব পাৰিব। এতিয়া বন্ধুসকল, নেক্সট ইনষ্টিটিউশ্যনখন আমি জানি লওঁ যে অসম শিক্ষক প্ৰশিক্ষণ মহাবিদ্যালয় যিটো কামৰূপত আছে। তো ইয়াতো আপোনালোকৰ 100 ইনটেক আছে, আৰু এডমিশ্যন ফিজ 80K পৰিব, অফলাইনভাৱে এপ্লাই কৰিব লাগিব। আৰু এই ইনষ্টিটিউশ্যনখনত আপোনালোকৰ যিটো আনৰিজাৰ্ভ কেটেগৰীৰ এক্সপেক্টেড কাট অফ সেইটো হৈছে 180, OBC কেটেগৰীৰ 170, SC 130, STPৰ 140, STHৰ 100, আৰু EWSৰ 145 এই ইনষ্টিটিউশ্যনখনৰ এক্সপেক্টেড কাট অফ। নেক্সট আহি গ'ল আপোনালোকৰ দক্ষিণ গুৱাহাটী বি এড কলেজ, দক্ষিণ গুৱাহাটী বি এড কলেজ, আৰু এই ইনষ্টিটিউশ্যনখনত আপোনালোকে অনলাইন বা অফলাইন দুয়োটা মোডত আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব। আৰু এই ইনষ্টিটিউশ্যনখনত আপোনালোকৰ যি এক্সপেক্টেড কাট অফ আনৰিজাৰ্ভ কেটেগৰীৰ কাৰণে 190, OBC 180, SC 150, STP 160, STHৰ 140 আৰু EWSৰ 160 এক্সপেক্টেড কাট অফ আছে। নেক্সট ধুবুৰী পোষ্ট গ্ৰেজুৱেট টিচাৰ ট্ৰেইনিং কলেজ যিটো ধুবুৰীত আছে, ইয়াত আপোনালোকে 100 ইনটেক আছে, আৰু ইয়াত আপোনালোকে অনলাইনভাৱে এপ্লাই কৰিব পাৰিব। আৰু আপোনালোকৰ এডমিশ্যন ফিজ এই ইনষ্টিটিউশ্যনখনত 70,000 পৰিব। আৰু ইয়াত এক্সপেক্টেড কাট অফ যদি আমি চাবলৈ যাওঁ, আনৰিজাৰ্ভ কেটেগৰীৰ 150+ যাব, OBC 140+, SC 110+, STP 125+ যাব, EWSৰ 120+, আৰু STHৰ আপোনালোকৰ 80+ পালেই হ'ল, STHৰ মাৰ্কছ বহুত কম। নেক্সট বাইহাটা চাৰিআলি বি এড কলেজ কামৰূপ, ইয়াত আছে ইনটেক 100, আৰু এই ইনষ্টিটিউশ্যনখনত আপোনালোকে অফলাইনভাৱে এপ্লাই কৰিব লাগিব। আৰু ইয়াত আপোনালোকৰ এডমিশ্যন ফিজ 70K পৰিব, অৰ্থাৎ 70,000। আনৰিজাৰ্ভ কেটেগৰী 165+ যাব, OBC 150, EWS 155, STP 130, আৰু SC 140, আৰু STH যিকোনো মাৰ্ক পোৱা, অৰ্থাৎ 50+ যদি তেওঁলোকে পাইছে এপ্লাই কৰিলে পাই যাব। যিহেতুকে যিটো কোৱালিফাইং মাৰ্কছ সেইটো হৈছে ৰিজাৰ্ভ কেটেগৰীৰ কাৰণে 50 আৰু আনৰিজাৰ্ভৰ কাৰণে 60, তো এই মাৰ্কছবোৰৰ ভিতৰত যিসকলে পাব এপ্লাই কৰিব পাৰিব। নেক্সট আহি গ'ল ৱেষ্ট গুৱাহাটী কলেজ অফ এডুকেশ্যন যিটো কামৰূপত আছে, ইয়াতো আছে ইনটেক 100, অফলাইনভাৱে এপ্লাই কৰিব পাৰিব। আৰু আপোনালোকৰ যিটো এপ্লিকেশ্যন ফি সেইটো 500 ৰুপিজ, আৰু এডমিশ্যন ফিজ যদি চাবলৈ যাওঁ তেতিয়াহ'লে আপোনালোকৰ 70,000 টকা পৰিব, 70K। নেক্সট আনৰিজাৰ্ভ কেটেগৰী 160+ যাব, OBC 155, SC 140+ যাব, আৰু STP 180 যাব,
সরি 150 যাব, ইডব্লিউএসর 155 যাব, আর এসটিএইচর 110 প্লাস যাব। নেক্সট আমি যদি চাও আপনার টিচার ট্রেনিং কলেজ মির্জা যেটা কামরূপর আছে, ইয়াতো আপনার 100 ইনটেক ক্যাপাসিটি আছে, আর অফলাইনভাবে এপ্লাই করব লাগিব। আর আপনার যেটা এডমিশন ফিজ সেটা পড়ব আপনার 60K, অর্থাৎ 60,000 পড়ব। আনরিজার্ভ ক্যাটেগরির এই ইনস্টিটিউশনখনের এক্সপেক্টেড কাট অফ যদি আমি সবলে যাও 180, OBC 170, EWS 150, SC 140 আর STP 145, STHR 120 যাব পারে এই ইনস্টিটিউশনখনত। নেক্সট যদি আমি চাও আপনার বজালি টিচার্স ট্রেনিং কলেজ, তো এই বজালি টিচার্স ট্রেনিং কলেজ যেটু বরপেটার আছে, ইয়াত আপনাদের অফলাইন আর অনলাইন দুইটা মোডত এপ্লাই করব পড়ব। আপনার এডমিশন ফিজ 60,000 পড়ব, আর এডমিশনের কারণে যে এপ্লাই করব এপ্লিকেশন ফিজ আপনার 700 পড়ব, এপ্লিকেশন ফিজ 700। আর আনরিজার্ভ ক্যাটেগরি ইয়ার 155 প্লাস যাব, EWS 145 যাব, OBC 130 যাব, SC 130, STP 130 আর STHR এনি, অর্থাৎ 50 প্লাস পালেই এপ্লাই করলে পাই যাব। নেক্সট আই গল আপনার নাজির আজমল মেমোরিয়াল কলেজ যেটা নগাঁত আছে, অর্থাৎ আজমল মেমোরিয়াল কলেজ, তো ইয়াতো আপনার ইনটেক ক্যাপাসিটি আছে 100। আর আনরিজার্ভ ক্যাটেগরির যদি আমি চাও তাহলে ইয়াত আপনাদের 145 যাব, OBC 135, EWS 120, STP 110, SC 110, STHR 100। আর ইয়াত আপনাদের এডমিশনের যে ফিজ সেটা আপনার তিনটা কিস্তি হব, তিনটা ইনস্টলমেন্টত আপনাদের পে করব। আর নেক্সট যদি আমি চাও প্রাগজ্যোতিষ বিএড কলেজ যেটা কামরূপত আছে, ইয়াতো আপনার ইনটেক ক্যাপাসিটি আছে 100। আর আপনার আনরিজার্ভ ক্যাটেগরি ইয়াত 145 প্লাস যাব, OBC 130, SC 130 আর STP 115 আর STHR 110, EWSR 135 যাব। আর এই ইনস্টিটিউশনখনত আপনাদের অফলাইনভাবে এপ্লাই করব লাগিব। আর এডমিশন ফিজ যদি আমি চাবলে যাও তাহলে 71,500 টাকা পড়ব, অর্থাৎ 71,500 রুপিস পড়ব আপনার এডমিশন ফিজ এই কলেজখনত বা এই প্রাগজ্যোতিষ বিএড কলেজখনত। তোমাদের তাহলে ইতিমধ্যে মই আপনার প্রায় 10খনমান কলেজের বিষয়ে তথ্য আগবাইছো, যেগুলোত আপনাদের বিএড এডমিশন লব পারিব, যত আপনাদের গম পাইছে কাট অফ কিমান যাব পারে বা আপনার এডমিশন ফিজ কিমান হব পারে, এপ্লাই করার মোড কেনেকুয়া হব পারে আপনাদের গম পাইছে। আর আশা করছো আপনার এই ভিডিওটিয়ে কিঞ্চিত হলেও উপকৃত করেছে। আর এনে ধরনের ইনফরমেটিভ ভিডিও পাই থাকলে চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করবলে নপাহরিব, যাতে বিএড এডমিশন বা ডিএলএড এডমিশন বা অন্যান্য গভর্নমেন্ট যুর স্কিম বা যুর এডমিশনের বিষয়ে যাতে আপনাদের সকল সময়তে গম পাই থাকিব পারে। তোমাদের তাহলে ভিডিওটি শেষলকে চার আপনার অশেষ ধন্যবাদ, জয় আহোম।